আসসালামু আলাইকুম ভিউয়ার, দা সাকিল ব্লগসে আবারও স্বাগতম। আবার আপডেট ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে একদম হাই লেভেলের কিছু লো প্রাইসের ভিতরে বাইক তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে ফ্ল্যাট আনা দিয়ে শুরু করলাম, আর অবশ্যই রিকোয়েস্ট থাকলো ফেসবুক পেজ হলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। তো যাক, ভিডিওটা বকবকানি না করে শুরু করে দিই। ফ্ল্যাট আনাটা 2018 মডেল, ফুল কাগজের একটা বাইক। আমি বলবো যে আসলে এখানকার বাইকগুলো নিলে, আমি কিছু শোরুমের আমি ভিডিও তুলে ধরি আর আমি ভিডিওতে বলেই দিই, এখানকার বাইক নিতে হলে আপনারা মনে করবেন যে একদম নিউ কন্ডিশনের ভিতরে বাইক কিনছি, একদম নিউ, একদম নিউ। এখানে ফাইসাল এন্টারপ্রাইজে একদম নিউ কন্ডিশনের ভিতরে, ফাইসাল এন্টারপ্রাইজে নিউ কন্ডিশনের ভিতরে আপনারা বাইক পাবেন। যদিও প্রাইসটা কেমন হবে আমি জানি না। তো আমি ফ্ল্যাট আনাটা 85,000 টাকা প্রাইস, আমি জানি না বেশি হয়ে গেছে কিনা, বাট আপনারা অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন। আর 85,000 টাকা যেহেতু সেলফ আছে, এটা সেলফ সিস্টেম, আর তারপরও একদম নিউ ভার্সনের বললে চলে। তো 85,000 টাকা ফুল কাগজের একটা বাইক, তারপরও তো ফ্ল্যাট আনার কিন্তু ফ্যামিলি মেম্বার দেখতে এই বাইকগুলো খুবই সুন্দর হয়ে থাকে। তো ফ্ল্যাট ওনার যারা কিনতে চান 85,000 টাকায় কিনতে পারবেন না। ফুল কাগজের একটা বাইক। পরবর্তীতে রয়েছে পালসার। পালসারের মার্কেট কিন্তু খুবই বেশি, আর পালসার এখন বর্তমানে খুবই চাহিদা। তো যারা পালসার চয়েস করেন এবং পালসার খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা, কারণ এই পালসারটা একদম নিউ কন্ডিশনের, ডাবল ডিস্কের পালসারটা। তো যারা পালসার কিনছেন ভাই, রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটা আপনারা মিস করবেন না। যারা পালসার কিনতে চান, পালসার ফ্যানগুলোকে আমি বলছি, যারা আপনারা পালসার কিনতে চান, আবারও রিকোয়েস্ট থাকলো ভিডিওটা ফুল দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি অনেক অনেক বাইক তুলে ধরবো এবং একদম সীমিত দামের ভিতরে চেষ্টা করব। তো তো পালসারটা 2021 মডেল, ডাবল ডিস্কের বাইক, হাফ কাগজ। আমি আবারও বিস্তারিত বলে দিই, পালসারটা 2021 মডেল, হাফ কাগজ, মাত্র 1,65,000 টাকা। তারপর আলোচনা সাপেক্ষে আমি প্রতিটা ভিডিওতে আপনাদের জন্য হয়তো কিছুটা হলে এটা চেষ্টা করি যে আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। আর পিসের টায়ারটা খুবই সুন্দর আছে। পিসের টায়ার দেখলে আপনারা হয়তো যারা গাড়ি কিনতে চান তাদের একটা আকর্ষণ হয়ে যাবে যে আসলে ভাই শাকিল ভাই আসলে খুবই সুন্দর লাগছে বাইকটা, পিসের টায়ারটা অনেক সুন্দর লাগছে। আর তারপরও তো আমি বলবো যে যেহেতু 2021 মডেল, একদম নিউ কন্ডিশনের ভিতরে আছে, আর একটুকু মানে স্পট কিছু নাই, একদম নিউ কন্ডিশনের ভিতরে আছে। যারা পালসার প্রেমিক বা পালসার কিনতে চান তাদের রিকোয়েস্ট থাকলো আমার এই ভিডিওটা দেখে ফাইসাল এন্টারপ্রাইজ থেকে আপনারা কিনতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে দেবো আর আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকলো আর ভিডিওটা ফুল দেখবেন স্কিপ না করে। তো ডাবল ডিস্কের এই বাইকটা মোটামুটি কন্ডিশন ভালো, 1,65,000 টাকা, হাফ কাগজ, 2021 মডেল। অবশ্যই রিকোয়েস্ট থাকলো যদি পালসারটা ভালো লেগে থাকে, পালসার রিভিউটা ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট তো করবেন অবশ্যই। আচ্ছা, টিভিএস স্ট্রাইকার, আমরা অনেকেই টিভিএস স্ট্রাইকার খুঁজি। টিভিএস স্ট্রাইকার কিন্তু কলা পাতা আর কালো কালো কালারে খুবই সুন্দর, আর কন্ডিশনটা বলবো টিভিএস স্ট্রাইকারের একটা দাগও নেই, একদম নিউ কন্ডিশনের ভিতরে আছে। তো যারা টিভিএস স্ট্রাইকার কিনতে চান তাদের জন্য এটা পারফেক্ট হবে, সিঙ্গেল ডিস্কের বাইক, 125 cc টিভিএস স্ট্রাইকার। তো আমি বলবো খুবই সুন্দর আছে বাইকটা, তারপরও কিছু মডেল করা আছে, এখানে লাইটিং জ্বলবে। আর আমি বলবো যে আসলে যারা কিনতে চান অবশ্যই অবশ্যই ফাইসাল এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন। তো এই গাড়িটার কন্ডিশন আমি বলবো খুবই সুন্দর আছে, টায়ারটাও একদম নিউ, টায়ারটা একদম নিউ কন্ডিশনের ভিতরে আছে। আচ্ছা, তো যাই হোক, এই মডেলটার বিষয়ে বিস্তারিত বলি আর পেপারটার বিষয়ে, আর দামটালা ভিডিওর হয়তো রিভিউ শেষে বলবো। তো যাই হোক, পেপারটা হলো হাফ কাগজের একটা বাইক, 2020 মডেল, হাফ কাগজ, বাট একটা কিস্তি দেওয়া অলরেডি হয়ে গেছে, তিনটা কিস্তি বাকি আছে। তো যারা টিভিএস স্ট্রাইকার কিনতে চান, আমি বলবো RTR-এর টিভিএস স্ট্রাইকার কিন্তু একদম মিনি বললে চলে। টিভিএস স্ট্রাইকার গাড়িটা কিন্তু আমি বলবো যে আমার চয়েসে একদম, মানে আমার চয়েস বলতে গেলে আমার কোনো মানে নির্দিষ্ট কোনো চয়েস নাই যে এই গাড়িটা ভালো হবে, বাট আমি বলবো যে প্রাইস সম্পর্কে যে চয়েসটা সেটা হলো এটা ভালো হবে। কত প্রাইস বললেন? এটা 90,000 টাকা, তারপর আলোচনা সাপেক্ষে আপনারা কিনতে পারবেন। 90,000 টাকা আলোচনা সাপেক্ষে টিভিএস স্ট্রাইকার 125, আমি বলবো মোটামুটি ভালো, বাট হাফ কাগজ, একটা কিস্তি দেওয়া আছে, 2020 মডেল। আমি আজকে চেষ্টা করছি আপনাদের A to Z তুলে ধরার। অনেকেই কমেন্ট করেন যে ভাই মডেল বলেন না, কিলো বলেন না। তো যাই হোক, হ্যাঁ, আপনার এই বিষয়ে একটা রিভিউ করি কথা বলে দিই, যদি আপনাদের কত কিলো চলেছে এটা জানতে হয় তাহলে অবশ্যই আমি পুলান ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন যে আসলে কত কিলো চলেছে এই বাইকটা বা কত হাজার হলে নেওয়া যায়। তো যাক, আমি শুধু রিভিউ করে দিচ্ছি কত মডেল, পেপার্স, কত বছর রিসেন্ট করা আছে আর প্রাইসটা, যাক এটা
90,000 টাকা, আলোচনা স্বাভাবিক 28-এর মডেল, 20-এর মডেল হাফ পেপার্স, অবশ্যই যোগাযোগ করে নেবেন। তারপর তো আমি চেষ্টা করলাম যে ভালোভাবে তুলে ধরা। কলাপাতা হিসাবে এই গাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আমার, আমারও নিজেরও ভালো লাগে। আচ্ছা, পরবর্তী রয়েছে ইয়ামাহা FZ ভার্সন 2 FI ইঞ্জিল, একদম ভালো কন্ডিশনের ভিতরে আছে। যারা FI ইঞ্জিল খুঁজছেন বা ভার্সন 2 FZ ভার্সন 2 খুঁজছেন, তাদের জন্য বলবো এই গাড়িটা পারফেক্ট হবে। এটা হাই লেভেলের, একটু প্রাইসটা একটু হাই লেভেল হতে পারে, বাট আমি বলবো যে মোটামুটি কন্ডিশন ভালো আছে। সিঙ্গেল ডিক্সের বাইক FI ইঞ্জিল, তো বলবো মোটামুটি ভালো আছে। টায়ারটা একদম নিউ কন্ডিশনের ভিতরে, আপনারা যেরকম ভিডিও কোয়ালিটি দেখছেন সামনাসামনি সেরকমই হবে, বাট আমি চেষ্টা করি যে সামনাসামনি যেন আরও ভালো হয়, কারণ ভিডিও কোয়ালিটি কেমন হয় আমি জানি না, বাট আমি বলবো যে ভিডিওতে যা দেখছেন তার চেয়ে আরও সুন্দর লাগবে। ফেজার ভার্সন টু যারা কিনতে চান তাদের জন্য আমি বলবো মোটামুটি ভালো হয়েছে এই গাড়িটা, কারণ ভার্সন 2 আর তারপর FI ইঞ্জিল, যেহেতু এবিএসটা নেই আর ডাবল ডিস্ক না, সিঙ্গেল ডিস্ক, তো আমি বলবো যে মোটামুটি কন্ডিশনটা ভালোই রয়েছে। বাট ভার্সন 2 কিন্তু আপনার FI ইঞ্জিল, এটা সবাই ভালো করে জানেন। তো যাই হোক, এটা আমি বলবো যে আমার মতামতে যারা কিনতে চান অবশ্যই আলোচনা স্বাভাবিক 1,95,000 টাকা, তারপর দরদাম করতে পাচ্ছেন, এটা তো আরও খুশির খবর। তো অবশ্যই যারা ভার্সন 2 কিনতে চান, ফেজার ভার্সন 2 কিনতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন ফাইসাল এন্টারপ্রাইজে যোগাযোগ করে নিতে পারেন। পাশাপাশি রয়ে গেছে হোয়াইট আর রেড কালারের হাং। আমি বরাবরের মতো প্রতিটা ভিডিওতে চেষ্টা করি হাং তুলে ধরার, আর হাঙের চাহিদা খুবই। আর এটা সিঙ্গেল ডিস্কের বাইক না, ডাবল ডিস্ক, হাংটা ডাবল ডিস্ক, মোটামুটি বলবো কন্ডিশন ভালো আছে। যারা হাং কিনতে চান তাদের জন্য এই হাংটা পারফেক্ট হবে। তো এই হাংটার বিষয়ে আমি আপনাদের বিস্তারিত তুলে দেবো। তো হাংটা পেয়ে যাবেন আপনারা মাত্র 95,000 টাকা, তারপর আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারেন। আর সিঙ্গেল ডিস্ক না, এটা ডাবল ডিস্কের বাইক, ফুল কাগজ, ডাবল ডিস্ক, রেড অ্যান্ড হোয়াইট কালারের একটা হাং পেয়ে যাবেন 2016 মডেল, মাত্র 95,000 টাকা, তারপর আলোচনা সাপেক্ষে আপনারা কিনতে পারবেন। আমি যদিও প্রতিটা দরদাম করার একটু চেষ্টা করে থাকি, তারপরও চেষ্টা করে দিই আপনাদের। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ফেসবুক পেজ হলে কমেন্ট অ্যান্ড শেয়ার ফলো সবগুলোই করবেন। তো যাই হোক, এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 95,000 টাকা 2016 মডেল ফুল কাগজ আর ডাবল ডিস্কের বাইক। কিন্তু আমার মোটামুটি আমি বলবো এই হাংটা ভালো রয়েছে, টায়ার দুটা একদম নিউ কন্ডিশনে রয়েছে, এই যে একদম টায়ারও নিউ কন্ডিশনে রয়েছে। তো আপনারা এটা একদম সীমিত দামেই পাচ্ছেন, হয়তো দরদাম করতে পারবেন আরও কম হবে। তো অবশ্যই যারা হাং কিনতে চান এই হাংটা নিতে পারেন, মাত্র 95,000 টাকাতে ফুল কাগজের একটা হাং আমি বলবো মোটামুটি ভালো। তো যারা হাং কিনতে চান অবশ্যই ভিডিওটাতে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আমি আরও পাশাপাশি অনেক গাড়ি তুলে ধরার চেষ্টা করলাম, আরও গাড়ি তুলে ধরবো। তো ভিডিও শেষে লাস্ট আকর্ষণ হলো হিরো ফ্যাশন যারা কিনতে চান অবশ্যই তো ফাইসাল এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন। হিরো ফ্যাশন এই গাড়িটা অরিজিনাল টায়ার্স, একদম সিঙ্গেল ডিস্কের বাইক, খুব সুন্দর আছে, অন্ট্রেস অবস্থায় রয়েছে। তারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ফাইসাল এন্টারপ্রাইজে, এটা মাত্র 85,000 টাকায় আপনারা কিনতে পারবেন। তারপর আমরা শিওর রেট জানি না, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, পুলান ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো। তো হিরো ফ্যাশন যারা কিনতে চান অবশ্যই কমেন্ট করবেন, যারা অন্য কোনো ব্র্যান্ডের কিনতে চান, এখানে যে কোনো ব্র্যান্ডের আপনারা বাইক পাবেন। আর তারপরেও আপনাদের একটা রিকোয়েস্ট থাকলো, যদি কোনো প্যান্ট জানা থাকে বা আপনাদের কেনার ইচ্ছা থাকে অর্ডার দিয়ে নিতে পারবেন। রাজশাহী জেলার বাইর থেকে কুরিয়ারের সুবিধা রয়েছে, আমার সাথে যোগাযোগ করবেন, তারপর আপনি শোরুম মালিকের সাথে যোগাযোগ করবেন যে কুরিয়ারে কী সুবিধা। তো আরটিআরটা 160cc-র একটা বাইক, খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে, সিঙ্গেল ডিস্কের বাইক। যারা আরটিআর কিনতে চান আরটিআরটা যোগাযোগ করে নিতে পারেন ফাইসাল এন্টারপ্রাইজে, লোকেশনটা আমি দিয়ে দিব এবং আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো। এটা হাফ কাগজের বাইক না, এটা প্রাইস কত? 1,20,000-এ আপনারা হাফ কাগজের 160cc আরটিআর পেয়ে যাবেন। যদিও আমি সবসময় ফোরবির রিভিউ ভালো তুলে ধরি, তো আরটিআর যারা কিনতে চান অবশ্যই রিকোয়েস্ট থাকলো আপনারা আরটিআরটা কিনতে পারেন 1,20,000 টাকা হাফ পেপার্স। আর টায়ারটা মোটামুটি বলবো একদম নিউ কন্ডিশনে আছে, আর সামনের টায়ারটাও খুবই সুন্দর কন্ডিশনের ভিতরে আছে, সিঙ্গেল ডিস্কের বাইক হাফ কাগজ। এটা মডেল কত? 20-এর কি 19-এর মডেল হতে পারে, 20 থেকে 19-এর মডেল হতে পারে। তো অবশ্যই আপনারা পোলান ভাইকে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন, আর আমার ফেসবুক লিঙ্ক থাকলো। তো যাই হোক, আমি কুরিয়ারের সুবিধাটা বলে দিলাম, একদম স্যাম্পল একটা সুবিধা রয়েছে, সেটা হলো আপনি কিছু টাকা পেমেন্ট করে আপনি কুরিয়ারে ফুল পেমেন্ট করে তুলে নিতে পারবেন। আর
এখানকার কিন্তু গাড়িগুলো একদম নিউ কন্ডিশনে আমি চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, ভালোর সাথেই থাকবেন।